ওয়েলকাম টু বং পিএনপিসি। তো এই মুহূর্তে বেশ কিছু বড় বড় আপডেট রয়েছে। ফুটবল এসসি ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট তো রয়েছে, কিন্তু তার সাথে একটা চূড়ান্ত খারাপ খবর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা আপডেট রয়েছে। শুরুতে যে কথাটা বলবো সেটা হলো, যা খবর পাওয়া যাচ্ছে যে হঠাৎ করে একটা মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, তাছাড়া এটিকে মোহনবাগান এফসির অন্যতম বড় কর্ণধার, অর্থাৎ ক্রিকেট ফুটবলের সাথে জড়িয়ে থাকা সেই মানুষটা, বাংলার গর্ব মহারাজ, এই মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা চ্যানেলের পক্ষ থেকে, অবশ্যই তোমাদের পক্ষ থেকে, তার দ্রুত সুস্থতা কামনা করি। প্রত্যেকের কাছে বলবো যে প্লিজ তার দ্রুত সুস্থতা কামনা করে তোমাদের মতো করে প্রেয়ার শুরু করো। তো এই মুহূর্তে এটা সব থেকে বড় খবর। আর দ্বিতীয় যেটা খবর সেটা অবশ্যই এসসি ইস্ট বেঙ্গল সাপোর্টারদের জন্য। অনেকে হয়তো এতক্ষণ জেনে গেছে, যেটা নিয়ে এত দিন ধরে আলোচনা চলছিল, এত বিষয়ে কথাবার্তা চলছিল, যে রাজু গাইকোয়াড়, যাকে অনেক দিন ধরে কোচ রবি ফাওলার তিনি প্র্যাকটিসে দেখেছেন, ট্রায়াল নিয়েছেন, সে কোয়ারেন্টাইন পর্ব কমপ্লিট করেছে, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, তো সেই রাজু গাইকোয়াড়ের সাইনিং কমপ্লিট হয়ে গেছে এবং সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। দ্বিতীয় যে প্লেয়ার, যাকে এটিকে মোহনবাগান এফসি থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যে এটিকে মোহনবাগান এফসি তাকে রিলিজ দিয়ে দিয়েছিল এবং তারপরে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু তাকে সাইন করিয়ে নিয়েছে, অর্থাৎ যে জায়গাটা এসসি ইস্ট বেঙ্গলের সব থেকে বড় সমস্যার জায়গা ছিল, অর্থাৎ একজন রাইট ব্যাক, একজন ভালো সেন্টার ব্যাক, বা রাজু কিন্তু অ্যাজ এ লেফট ব্যাকও খেলতে পারে, অর্থাৎ ব্যাক পজিশনটা, ডিফেন্সের পজিশনটা যেখানে সবচেয়ে বড় প্রবলেম ছিল এসসি ইস্ট বেঙ্গলের, সেই জায়গাটা ভরাট হতে চলেছে। আশা করা যায় যে আগামী দিনে তারা এসসি ইস্ট বেঙ্গলের জার্সিতে, লাল হলুদ জার্সিতে আবারও নামবে। আবারও তার কারণ হলো অঙ্কিত মুখার্জির উঠে আসা কিন্তু লাল হলুদ একাডেমি থেকেই, এবং রাজু গাইকোয়াড় এর আগে বেশ কয়েক বছর কিন্তু লাল হলুদ জার্সি পরে আই লিগে খেলেছিল। যাই হোক, বলা চলে যে দুজন প্লেয়ারেরই অলমোস্ট ঘর ওয়াপসি হলো, লাল হলুদ জার্সি তাদের প্রত্যাবর্তন হলো। এর সাথে আরও যে প্লেয়ারের আপডেটটা এই মুহূর্তে ঝুলে রয়েছে, মানে এখনও অবধি তার টোটাল কনফার্মেশন হয়নি, কিন্তু আমাদের যতটুকু ধারণা সোর্স মারফত যতটুকু খবর, যে তার সাইনিংও কিন্তু সময়ের অপেক্ষা। যদি সেটা না হয় তাহলেও আরও একজন প্লেয়ার কিন্তু এই ইস্ট বেঙ্গল, মানে গোলকিপার হিসাবে আরও একজন লাইনে রয়েছে, সেটা পরে জানাবো। কিন্তু যদি শুভাশিস রায়চৌধুরী সাইনিংটা কমপ্লিট না হয় তাহলেই তার পরের আপডেটের দিকে এগিয়ে যাব। যাই হোক, এইটুকুই বলার ছিল ভিডিওটা এই অবধি। প্রথম যে বিষয়টা, যে অবশ্যই আমাদের সৌরভ গাঙ্গুলির প্রতি তার আরোগ্য কামনা করে প্রেয়ার অল টাইম থাকবে, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তিনি তাড়াতাড়ি মাঠে ফিরে আসুন। ভিডিওটা এখানেই শেষ করবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।